গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইতিমধ্যে যে অধ্যায়টি শেষ হলো সেটি ছিল নিউটনীয় বলবিদ্যা। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব, অধ্যায়টির নাম হলো কাজ, শক্তি ও ক্ষমতা। হ্যাঁ, এই অধ্যায়ে কাজ, শক্তি, ক্ষমতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, নতুন অধ্যায় আজকে এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস। এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়বে। এই অধ্যায়টি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে যেহেতু অধ্যায়টির নাম কাজ, শক্তি ও ক্ষমতা, তাহলে আমাদের জানতে হবে যে কাজ কাকে বলে, তাই না? কাজ বলতে আসলে কি বোঝায়? আমরা কাজের সংজ্ঞাটি ক্লাস 9-10 যেভাবে জেনেছিলাম যে বল ও সরণের গুণফলকে বলা হয় কাজ, বল ও সরণের গুণফলকে। এখানেও ঠিক সেই একইভাবে, কিন্তু আরেকটু আরও কিছু কথা এর সাথে সংযুক্ত করব যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হবে কাজ। তাহলে এখানে দেখো সুন্দর একটি কথা বলা হয়েছে, যদি বলের দিকে সরণ ঘটে, সরণ ঘটতে হবে, সরণ না হলে কাজ হবে না। তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তাহলে কাজ এটিকে আমরা W দ্বারা প্রকাশ করি, ওয়ার্ক, তাই না? ওয়ার্ক হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। হ্যাঁ, উপাংশ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, দুটি উপাংশ। এক্স অক্ষ বরাবর যে উপাংশ হবে সেটি কি হবে? কস থিটা। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটি সাইন থিটা। তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। তাহলে বল যদি এক্স অক্ষ বরাবর ঘটে আর এক্স অক্ষ বরাবর যদি সরণের উপাংশ হয়, তাহলে সেটা কি হবে? এস কস থিটা, তাই না? এস কস থিটা। তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। কাজ, তাহলে আমরা এখান থেকে জানলাম যে কাজের সংজ্ঞাটি কী হবে। ধরো যে একটি দেওয়ালের উপর সারাদিন বল প্রয়োগ করে দেওয়ালটিকে ধাক্কানো হয়েছে, কিন্তু দেওয়ালটির কোনো সরণ ঘটেনি, তাহলে কী হবে? কাজ শূন্য, কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। তার মানে বল প্রয়োগ করা হলেই কাজ হয় না, তাই না? আচ্ছা, তাহলে এরপরে যে চিত্রের মাধ্যমে আমরা এটি একটু ব্যাখ্যা করব। আচ্ছা, ধরা যাক কোনো বস্তুর উপর এফ ধ্রুব বল প্রয়োগ করা হয়েছে, কনস্ট্যান্ট, বলটি চেঞ্জ হবে না। সেজন্য বলা হয়েছে যে কোনো বস্তুর উপর এফ ধ্রুব বল প্রয়োগ করা হলো, তাহলে বলের অভিমুখে সরলরেখা বরাবর সরণ যদি এস হয়, সোজাসুজি, তাই না? বলের অভিমুখে সরলরেখা বরাবর যদি সরণ এস হয়, তাহলে কাজ হবে W ইকুয়াল টু এফ এস। এখানে W ইকুয়াল টু এফ এস কেন হলো? আমরা যেহেতু বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর সরণের উপাংশ হলো এস কস থিটা, তাহলে এখানে এস কস থিটাটি কেন হলো না? যদি কস থিটা হয়, যদি সরলরেখা বরাবর হয়, তাহলে থিটা হলো 0°। হ্যাঁ, 0°, তাহলে কত হয়? কস 0-র মান কত? 1। তাই এখানে শুধু এস হয়েছে, এফ এস, তাই না? তাহলে আমরা জানলাম যে W ইকুয়াল টু এফ এস, বল ও সরণের গুণফল। এখন এই ধ্রুব বল যদি কণাটির সরণ এস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাই না, যেদিকে সরণ ঘটলো তার সাথে যদি এই বল থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সরণকালে কৃত কাজ কী হবে? সরণকালে কৃত কাজ কী হবে? এখানে একটু দেখো, আমরা বলটি কোন দিকে প্রয়োগ করা হয়েছে? এই দিকে, তাই না? আচ্ছা, আর বলের সাথে এর যে কোণ, এর সরণের যে কোণ, সেটি হলো কি? থিটা, তাই না? তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু, আমরা কি জানি যে কস থিটা ইকুয়াল টু ভূমি বায়ু অতিভুজ, তাই না? ভূমি হচ্ছে এটা, বায়ু অতিভুজ হলো এটা। হ্যাঁ, ভূমি হচ্ছে এইটুকু আর অতিভুজ কি? এখান থেকে এইটুকু। তো সেখান থেকে আমরা
এই বাহুটার ভূমির মানটা আসে এফ কস থিটা। ঠিক আছে, আমরা যদি এখানে ভূমিটাকে এক্স ধরি, হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে কি এফ, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে, এফ কস থিটা। বুঝতে পারছি, অর্থাৎ এটুকুর মান হচ্ছে, এটুকুর মান হচ্ছে কি এফ কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে বল ও বলের দিকে সরণের উপাংশ কি, হ্যাঁ, এফ কস থিটা। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, বল বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান সরণের দিকে বলের উপাংশ ইন্টু সরণ, বা বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, যেটা বলি উল্টোটাও বলতে পারি, তাই না? এখানে কি বলছি, সরণের দিকে কার উপাংশ, বলের উপাংশ, অথবা হতে পারে ইন্টু সরণ, অথবা কি হতে পারে, বল গুণ বলের দিকে সরণের উপাংশ, দুইটাই হতে পারে। তাহলে এখানে এফ এস কস থিটা ইন্টু এস, বা এফটাকে বাইরে নিয়ে এস কস থিটা, তাই না? সুতরাং বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, এফ এস কস থিটা। এখানে ডট গুণন চলে আসে, তাই না, স্কেলার গুণন, যেটা আমরা ভেক্টরে করেছি। তো এই সমীকরণ থেকে একটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটি কি তোমরা একটু চিন্তা করো, যে প্রশ্নটি কি হতে পারে, কি কি ধরনের প্রশ্ন হতে পারে। এখানে প্রশ্ন হলো যে বল ও সরণ উভয়ই কিন্তু ভেক্টর রাশি, বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তাহলে কাজ কেন স্কেলার রাশি। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্নটি তোমরা লিখে এর উত্তরটি খুঁজে বের করবে, বা উত্তরটি কিভাবে লিখতে হবে সেটি খুঁজে বের করবে, যে বল ও সরণ স্কেলার রাশি হলেও কাজ, সরি, বল ও সরণ ভেক্টর রাশি হলেও কাজ কেন স্কেলার রাশি, তাই না? কারণ হচ্ছে কাজ হলো বল ও সরণের স্কেলার গুণফল। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এখান থেকে উত্তর আছে এফ এস কস থিটা, অর্থাৎ এফ ডট এস। আমরা জানি ডট গুণনের ফলে কি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়, তাই কাজ একটি স্কেলার রাশি। কাজের একক কি তোমরা জানো, কাজের একক, কাজের একক কি, হ্যাঁ, কাজের একক জুল, তাই না? আর কাজের মাত্রা, এটি নিয়ে আমরা এরপরে আলোচনা করব, কাজের মাত্রা। আচ্ছা, কাজ কয় প্রকার হতে পারে, দুই প্রকার, দিকের উপর ভিত্তি করে কাজ দুই প্রকার। যদি বলের দিকে সরণ ঘটে তাহলে এক প্রকার কাজ হবে, আর যদি বলের বিপরীতে সরণ ঘটে তাহলে এক প্রকার কাজ হবে। তাহলে বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ, আর বলের বিপরীতে কাজ বা ঋণাত্মক কাজ, তার মানে কাজ হলো দুই প্রকার, ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কাকে বলে, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বলে। অর্থাৎ বলের প্রয়োগ বিন্দু কোন দিকে সরে যাবে, বলের দিকে সরে যাবে, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হবে কাজ। এখন যদি বলের দিকে না সরে গিয়ে বলের বিপরীতে সরে যায় তাহলেই ঋণাত্মক কাজ হবে। এখন আমরা এখান থেকে যে সমীকরণটি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? এখানে ডাব্লুর মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তা কিন্তু থিটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তো থিটার মান, কস থিটার মান জিরো হলে ওয়ান, তাই না? তো আস্তে আস্তে যদি কস থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে কত হবে, কস 90-এর মান কত, জিরো, তাই না? তার মানে কস থিটার মান যদি 91 হয় তাহলে কিন্তু ঋণাত্মক হবে, অর্থাৎ 90 থেকে বড় হলে কি আসবে, ঋণাত্মক চলে আসবে। তাহলে ধনাত্মক কাজ কখন হবে, তাই না?
ধনাত্মক কাজ কখন হবে? যখন W ইকুয়াল টু এফ এস কস থিটা। এই সমীকরণ থেকে দেখা যায় যে কস থিটা ধনাত্মক হলে W ধনাত্মক। বল এফ এবং এস সরণের অন্তর্ভুক্ত কোণ থিটার মান 90-এর কম হলে, অর্থাৎ থিটা 0 থেকে বড়, 90 থেকে কম হলে কস থিটা ধনাত্মক হয়, ফলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয়। আর যদি কস থিটা থিটার মান 90 হয় তখন কি হয়? 0 হয়, কাজের মান শূন্য হয়, ঠিক আছে? আর যদি 90-এর বেশি হয় তাহলে কি হবে? কাজের মান ঋণাত্মক হয়। আমরা এখানে কি বললাম যে থিটার মান যদি 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হয় তাহলে হবে ধনাত্মক কাজ। এটি একটু মনে রাখবে তোমরা, এটি দিয়ে বিভিন্ন ধরনের উদ্দীপক এমসিকিউ হয়ে থাকে। এরপরে আমরা চলে আসবো ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ আগেই বললাম যে যদি বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেটি কি হবে? ঋণাত্মক কাজ। আচ্ছা, তাহলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, তাই না? প্রয়োগ বিন্দু কোন দিকে সরে যাবে? বলের বিপরীত দিকে। তাহলে বল ও বলের বিপরীত দিকে সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা বলের দ্বারা বলের বিরুদ্ধে কাজ বলে। তো তোমরা একটু নিজেরা চিন্তা করো এক্ষেত্রে কেমন হবে। থিটার যে একটা লিমিট আমরা এর আগে দেখলাম, যে আমরা জানি যে W ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা একটু আগে বললাম যে কস থিটা ধনাত্মক হলে W ধনাত্মক, কস থিটা ঋণাত্মক হলে W ঋণাত্মক। তাহলে অবশ্যই এক্ষেত্রে কস থিটা কী হবে? ঋণাত্মক। তাহলে থিটার মান কী হলে কস থিটার মান ঋণাত্মক হবে? 90 থেকে বড় আর 180 থেকে ছোট, তাই না? 180 থেকে ছোট। তাহলে আমরা এখানে সেই লিমিটটা একটু দেখব, যে তার আগে একটু চিত্র দেখি, চিত্রটা একটু দেখি এখানে কি বোঝানো হয়েছে। এখানে প্রথম চিত্রে একটু ভালো করে খেয়াল করবে, প্রথম চিত্রে বল যেদিকে ক্রিয়া করছে সরণও ঠিক একই দিকে হচ্ছে। তাহলে বলের সাথে সরণের যে কোণ সেটি হলো কত? 0°, তাই না? বলের সাথে সরণের অন্তর্ভুক্ত কোণ কি? এখানে থিটা ইকুয়াল টু কত? 0°। তাহলে এটার জন্য কি কাজ হবে? ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? ধনাত্মক কাজ, তাই না? আর এখানে বল এর সাথে সরণের যে কোণ সেটি কত? এখানে থিটা ইকুয়াল টু কত? 90°। এখানে কি হবে? শূন্য কাজ, কাজের মান কি হবে? শূন্য। আর এখানে কি আছে? বল যেদিকে, সরণ তার কি? নিচের দিকে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 180°, তাই না? 180°। অর্থাৎ এখানে কি হয়েছে? ঋণাত্মক কাজ, ঠিক আছে? তাহলে এখানে তিন ধরনের কাজ, ধনাত্মক কাজ, শূন্য কাজ, ঋণাত্মক কাজ। তার মানে কাজের নতুন একটি সংজ্ঞা পাইলাম, প্রকারভেদ পাইলাম, শূন্য কাজ। আচ্ছা, তাহলে W ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস সমীকরণ থেকে দেখা যায় যে কস থিটা ধনাত্মক হলে ঋণাত্মক হলে W ঋণাত্মক হয়। বল এফ ও এস এর সরণের অন্তর্ভুক্ত কোণ থিটার মান 90 থেকে বড় হলে এবং 180° থেকে ছোট হলে কস থিটা ঋণাত্মক হয়, ফলে বলের দ্বারা কাজ বা ঋণাত্মক কাজ হয়। ফলে বলের দ্বারা কাজ বা ঋণাত্মক কাজ হয়। শূন্য কাজ, শূন্য কাজ কাকে বলে? একটু আগে আমরা কি বললাম? শূন্য কাজ, তাই না? শূন্য কাজ কাকে বলে? যদি বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয় তবে ওই বল ও বলের দ্বারা কোনো কাজ হয় না। এখানে যে চিত্রে আমরা দেখলাম যে বল প্রয়োগের ফলে সরণ কোন দিকে হয়েছে? লম্ব বরাবর হয়েছে, ঠিক আছে? এখানে বল প্রয়োগের ফলে সরণ লম্ব বরাবর, মানে বলের সাথে সরণের কোণ কি? 90°, তাই না? আচ্ছা, এখন কাজের একক জুল, এর মাত্রা কি? ML² T ইনভার্স 2। তো এই মাত্রাটি
কিভাবে আসলো কাজের মাত্রা, এটা তো আমরা মুখস্থ বসাবো না, কাজের মাত্রা এটা আমরা মুখস্থ বসাবো না, তাহলে কিভাবে এটি আসলো আমরা একটু মাত্রা বের করব। যে আমরা জানি কাজ W সমান সমান এফ এস, তাই না? আবার এফ এর পরিবর্তে কি লেখা যায়? এম এ এস। হ্যাঁ, এম এ এস। এখন এখানে ভরের মাত্রা কি, আবার একটু লিখছি, যে W সমান সমান এফ এস, এফ এর পরিবর্তে কি? এম এ এস। এখানে এটা হলো ভর, ভরের মাত্রা কি? হ্যাঁ, ভরের মাত্রা এম। ত্বরণের মাত্রা কি? ত্বরণের একক কি? হ্যাঁ, এম এস ইনভার্স টু। তাহলে এম দ্বারা কি বোঝে? মিটার। তাহলে এখানে হবে কি? এল টি ইনভার্স টু। আর তারপরে কি? সরণের মাত্রা কি? এল। তাহলে আমার কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। অর্থাৎ এককটাকে মাত্রায় কনভার্ট করা যায়। যে কোনো কিছুর মাত্রা বোঝানোর জন্য তিনটি প্রতীক ব্যবহার করা হয়, এম, আর একটা হলো এল, আর একটা কি? টি। এই তিনটি প্রতীক ব্যবহার করা হয়। এম হচ্ছে ভরের মাত্রা, এটি দ্বারা ভর, আর এটি দ্বারা কি? দৈর্ঘ্য, সরণ, যা কিছু আমরা বোঝাই। আর এটি দ্বারা কি? সময়, টাইম। এই তিনটি প্রতীক দ্বারা সকল মাত্রা বোঝানো হয়। তাহলে আমরা জানলাম যে কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ওকে, শক্তি। শক্তির বিভিন্ন প্রকার ভেদ আছে। হ্যাঁ, তাহলে শক্তি কাকে বলে? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আচ্ছা, তাহলে শক্তির একক কি? জুল। কাজের এককও জুল। তাহলে শক্তির মাত্রাও যা হবে, কাজের মাত্রাও তাই হবে। তো কাজের যে প্রকারভেদ দেখলাম, যে তিন প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ, তো শক্তির বিভিন্ন প্রকারভেদ আছে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি, শক্তির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তাই না? আমরা যেটা এখানে থেকে জানলাম, শক্তির বিভিন্ন প্রকারভেদ। তাহলে শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন শক্তি ও কাজের মধ্যে কি কি পার্থক্য হতে পারে, তোমরা কি পার্থক্য লিখতে পারবে? হ্যাঁ, যেমন শক্তি স্মরণের উপর নির্ভর করে, কাজ স্মরণের উপর নির্ভর করে, শক্তি কিন্তু স্মরণের উপর নির্ভর করে না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। আজকে যা কিছু আলোচনা করা হয়েছে, আজকে কী কী নিয়ে আলোচনা করলাম? কাজ আর শক্তি, তাই না? কাজ কত প্রকার সেটি নিয়ে আলোচনা করলাম, কাজের একক কী, মাত্রা কী, কাজের মান কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কাজ একটি স্কেলার রাশি কেন, এটি ভেক্টর রাশি নয় কেন, যেহেতু বল ও স্মরণ ভেক্টর রাশি, তাহলে কাজ হলো বল ও স্মরণের গুণফল, তাহলে এখানে কাজ কেন স্কেলার রাশি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারছো। বাসায় নতুন অধ্যায়, এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, ভালোভাবে পড়াশোনা করবে, কোনোভাবেই সময় নষ্ট করবে না, ঠিক আছে? আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ জানাই সবাইকে।